আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকে আরও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো আজকে আমি মাউসের গুরুত্বপূর্ণ 5টি টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আপনাদের জানাবো। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখনই শুরু করবো আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি শুরুর আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন। তো ভিউয়ার্স, আমরা ধরেন আমরা যে কোনো একটা ব্রাউজার আছি, তো আমরা একটা ব্রাউজার আছি, এখানে সাপোজ মনে করেন যে আমরা কোনো একটা ওয়েবসাইট ঢুকছি, কিবোর্ড বাংলা করেছে। ভিউয়ার্স দেখেন, আমরা মনে করেন যে এখান থেকে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকছি, আমরা মনে করেন যে এই চাকরি একটা ওয়েবসাইটে আছি। তো ভিউয়ার্স, এখানে থাকা অবস্থায় আমি চাচ্ছি যে এই যে একটা বিষয় আছে যে বিডি গভ জব সার্কুলার 2022, আমি চাচ্ছি যে এই বিষয়টাকে আমি নতুন আরেকটি ট্যাবে ওপেন করব। তো ভিউয়ার্স, আমরা সাধারণত কী করি, আমরা এর উপর যাই, মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করে ভিউয়ার্স এখানে আমরা আসি ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। তো ভিউয়ার্স, আমরা এইটা ছাড়া কিন্তু মাউস দেখুন এটা আমরা করতে পারবো, সেটা কীভাবে করতে পারবো দেখেন, আমরা জাস্ট এখানে এই যে কার্সারটা রাখবো, রাখার পরে আমাদের এই মাউসের রাইট এবং লেফট বাটনের মাঝখানে যে একটা চাকা মতো আছে, যদি আমরা এইটার উপরে ক্লিক করি, দেখেন যদি আমরা এইটার উপরে একটা ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু নিউ ট্যাবে কিন্তু আমাদের এরকম চলে আসছে। আমি এখানে যতবার ওই মাউসের লেফট এবং রাইট বাটন মাঝে যে গোল যে চাকাটা আছে, যেটা আমার সাহায্যে আমরা ড্রপ ডাউন করতে পারি, যদি এর উপরে আমরা যদি একটা চাপ দিই, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু নতুন নতুন ট্যাব কিন্তু ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স, খুবই সিম্পলভাবে কিন্তু আপনি এই ট্যাবগুলো ওপেন করতে পারবেন, আবার খুবই সিম্পলভাবে ট্যাবগুলো ডিলিট করতে পারবেন। দেখেন আমি যদি আবার এই যে ট্যাবটা আমি নিচে ট্যাবের উপরে কার্সার রেখে যদি আমি আবার এই মাঝের চাকার উপর যদি আবার আমি আরেকটা ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটা কিন্তু কেটে যাচ্ছে। তো ভিউয়ার্স, এটাই ছিল হচ্ছে প্রথম ট্রিক্স। এরপর ভিউয়ার্স, আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে, মনে করেন যে আমার হচ্ছে এখানে একটা অপশন আছে, তারপরে এ একটা অপশন আছে, তারপর হচ্ছে একটা, দেখেন ভিউয়ার্স আমার কিন্তু এখানে অসংখ্য কিছু কিন্তু ট্যাব অপেন আছে। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি এই যে বিষয়গুলো আছে এখান থেকে জাস্ট আমি যে কোনো একটা কাজ করে বাকিগুলো অটোমেটিকলি নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ এগুলো এই ব্যাকে থাকবে না। তো ভিউয়ার্স, সাপোজ আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি এই যে ব্রাউজারটি আছে, শুধুমাত্র আমি এই ব্রাউজারটি কাজ করব, বা আমি হচ্ছে এই ব্রাউজারটি কাজ করব, আমি শুধুমাত্র এই ব্রাউজারটি থাকবে, এইগুলো থাকবে না। তো ভিউয়ার্স, এই জন্য যেটা করবো আমরা এখান থেকে জাস্ট মিনিমাইজ কিন্তু করবো না, জাস্ট আমরা এর উপর এখানে আছে মাউস লেফটে চেপে ধরে আমরা জাস্ট একটু নাড়াচাড়া করবো, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের ওইগুলো কিন্তু নিচের দিকে নেমে আসছে। এরপর ভিউয়ার্স, যদি আপনি আবার এখানে ধরে এই উপরের দিকে ধরে যদি আবার একটু একটু নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু দেখবেন যে ওইগুলো কিন্তু আবার উপরের দিকে উঠে আসছে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের দ্বিতীয় ট্রিক্স গেল। এরপর ভিউয়ার্স, আমরা যে ট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে, সাপোজ মনে করেন ভিউয়ার্স আমরা হচ্ছে এখান থেকে এইটার উপর আসলাম, আচ্ছা এইটার উপর আসার পর আমরা এখানে নিউ জব সার্কুলার আবার ঢুকি। ওকে ভিউয়ার্স, দেখেন আমরা যে এখানে আসছি, এখানে আসার পর ভিউয়ার্স দেখেন আমাদের এই যে পেজটা আছে এটা কিন্তু আমাদের দেখেন মিনিমাইজ অর্থাৎ ম্যাক্সিমাইজ করা আছে, অর্থাৎ ছোটো করা আছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু বড় হয়ে যাবে, দেখেন আমি এখানে ক্লিক করলাম এটা কিন্তু বড় হয়ে গেছে, আবার ক্লিক করলাম ছোটো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইখানে ক্লিক করার বাদে আমরা মাউসের সাহায্যে কীভাবে এইটা আমরা ছোটো বড় করতে পারবো সেটা এখন আমরা দেখবো। তো ভিউয়ার্স, এইটার জন্য আমরা যেটা করবো, জাস্ট আমরা এই যে ফাঁকা একটা জায়গা আছে না, এর উপরে আমরা মাউসের লেফটে ডাবল ক্লিক করবো, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা বড় হয়ে গেছে। আবার যদি আমরা এখানে মাউসের লেফটে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এটা আবার ছোটো হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইটা হলো আমাদের তৃতীয় ট্রিক্স। এরপর আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে ভিউয়ার্স, এই যে আমাদের সাপোজ মনে করেন যে আমি যদি এখানে এই বিডি জবের উপরে দুটা ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন শুধুমাত্র আমার একটা ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, কিন্তু যখন আমি জাস্ট আমি টোটালিটি সিলেক্ট করবো, আমরা টোটালিটি সিলেক্ট করে ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু টেনে করতে পারবো, আমরা কিন্তু এরকম টেনে আমরা কিন্তু টোটালিটি সিলেক্ট করতে পারবো। কিন্তু ভিউয়ার্স, যদি আপনি এই মাউসের কার্সারটা এই মিডিল টার্মে রেখে যদি আপনি মাউসের লেফটে তিনটা ক্লিক করেন পিট পিট, তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু এটা টোটালিটি সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে আমাদের চতুর্থ ট্রিক্স। এরপর ভিউয়ার্স, আমরা যে বিষয়টি দেখবো অ্যাট লাস্ট সেটা হচ্ছে ভিউয়ার্স, আমরা পাঁচ নাম্বার যে ট্রিক্সটি দেখবো সেটা হচ্ছে জুম ইন এবং জুম আউট কীভাবে আমরা মাউসের সাহায্যে করতে পারবো। তো ভিউয়ার্স, এটা যদি আমরা মাউসের সাহায্যে করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা
এই যে আমাদের স্ক্রল বাটনটা আছে রাইট এবং লেফট বাটনের মাঝে যে চাকা মতো স্ক্রলটা আছে, এটা যদি আমরা এই কন্ট্রোল চেপে এটা যদি আমরা ঘোরাই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের জুম আউট হচ্ছে, আর যদি আমরা এটা যদি উপরের দিকে ঘুরি তাহলে দেখেন এটা কিন্তু জুম ইন হচ্ছে, অর্থাৎ উপরের দিকে উঠাইলে পরে এটা আইকনগুলো জুম হবে এবং নিচের দিকে নিয়ে আসলে পরে এটা জুম আউট হবে। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু আপনি চাইলে পরে যে কোনো ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি দেখেন আমি ওয়েবসাইটে থাকি, আমি এটা বড় করলাম। তো ভিউয়ার্স এটা বড় করার পর দেখেন ভিউয়ার্স যদি আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি আমি স্ক্রলটা যদি আমি উপরের দিকে ঘুরাই তাহলে দেখেন যে এটা কিন্তু আমাদের আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। এরপর ভিউয়ার্স যদি আমি এটা স্ক্রলটা যদি আস্তে আস্তে উপরের দিকে উঠে তাহলে দেখেন এগুলো কিন্তু আমাদের বড় বড় হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু আপনি মাউসের ব্যবহারটা করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে আজকে মাউস সম্পর্কে ভিডিওগুলো আপনি অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।